بسم الله الرحمن الرحيم. ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن، إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. আপনি খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে বিশেষ করে আমাদের সমাজে যেটা প্রথা, ধরুন যে আমরা এখানে সলাপাই করছি এক জামাতে, এবার দেখা গেল যে হয়তো জায়গা ছোট হওয়ার কারণে যে কোনো কারণে আমি আগে থেকে সলাপাই করছি বা কেউ আদায় করছি, তো তার পায়ে আমার মানে মাথা লেগে গেল, কিংবা আমরা সাধারণভাবে লাফ লেগে গেল যেটা আমরা বলি আর কি, তো লাফ লেগে গেল যেটা আমরা বলি, তো এর জন্য আমরা সাধারণভাবে দেখি যে যে ব্যক্তির মাধ্যমে তার মাথায় লাগলো সে সালাম ফেরার পরে মুসাফা করে। কেন মুসাফা করে, কেন মুসাফা করে? আপনারা তো করেন, অনেকেই মানুষ করে, আপনাকে বলতে কেন করে, এই জন্য হয়তো করে, আমি হয়তো বলছি এই জন্য হয়তো করে যে এইরকম করতে হয়, এরকম নিয়ম আছে এক। দ্বিতীয় আরেকটা হচ্ছে হতে পারে সে দুঃখ মানে দুঃখ পেয়েছে আমার দ্বারা, সে হয়তো মানে ক্ষমা যাচ্ছে এই সিস্টেমে। কেন আপনি সাধারণভাবে যখন কাউকে দুঃখ কেউ পেয়ে যায় কোনো কারণে, শুধু তোমার সঙ্গে হাত মিলান নাকি মুখেও কিছু বলেন ভাই আমার ভুলে এই যে ক্ষমা করবেন বা অনেক শিখিত হয় আপনি বলবেন, কিন্তু এখানে কিছু বলা হয় না, শুধুমাত্র হাত বাড়ানো হয়। কেন এখানে লোকেরা যেটা মনে করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন সহিহ বুখারী মুসলিম তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন সল্লু কামা রাআইতুমুনী উসাল্লি, তোমরা সেই মতো সালাত আদায় করো যে মতো আমাকে সালাত আদায় করতে দেখেছো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাত কি এমন ছিল বা আল্লাহ রাসূল সাহাবীকে এরকম কি করেছেন, করেননি, করার কোনো প্রমাণ নেই, তাহলে আমরা যে করছি এটা করা যাবে কি যাবে না? সাধারণভাবে যখন এরকম একটা প্রস্তুতি আসতে পারে হয়তো পা লাগতে পারে, এর জন্য আপনাকে এই বিধানকে দিল যে আবার পরে হাত মিলাতে হবে। হাত মিলানোর এর কোনো বিধান নেই, সাধারণভাবে হতে পারে। এখন কথা হচ্ছে যে আপনি যদি অন্য কোনো ক্ষেত্রে যদি কোনো মানুষ লাফ নিয়ে যায় আপনি কি করবেন, শুধু হাত মিলাবেন না, ও ভাই আপনাকে অনিচ্ছা সত্ত্বেও আপনাকে মানে পা লেগেছে আপনি ক্ষমা করবেন বলেন, তো আমরা সাধারণভাবে বলি। কিন্তু নামাজের ব্যাপারে শুধু হাত মিলা, আসল ব্যাপার যেটা হচ্ছে নামাজে হাত মিলাতেও হবে না বলতেও হবে না, কোনো এই নয়টা হতেই পারে স্বাভাবিকভাবে। আর আপনি যদি মনে করেন যে দুঃখ পেয়ে যে খুব হয়েছে তাহলে আপনি ওর কাছে পরে গিয়ে ক্ষমা চেয়ে নেবেন। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে।